নমস্কার মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ এগুলো দেখে আপনারা প্রথমেই কোনোরকম ভাবছেন যে এইগুলো দেখে আমরা কি করব। এইগুলো দিয়ে কি রান্না হবে কে রান্না হবে না আজকে বানানো হবে বিনা উনুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করব। আমার মামার বাড়ির পর্ব দেখবেন ওখানে রসগোল্লা পান্তুয়ার ভিডিও দেওয়া আছে তো আজকে বিনা উনুন জ্বালিয়ে মিষ্টি তৈরি করব খুব সাধারণ জিনিস দিয়ে চলুন শুরু করা যাক মিষ্টির জন্য চিনি তো অবশ্যই জরুরি তাই প্রথমে আমরা চিনিগুলোকে ডাস্ট করে নেব বলছি আমি আসছি কি মিষ্টি বানাবো কী দিয়ে বানাবো কারণ বিনা উনুন বা বিনা গ্যাস জ্বালিয়েই রান্না করবো যেহেতু আমি এই মিষ্টিটা বানানোর জন্য এখানে এই যে দশ টাকা প্যাকেটের বিস্কুট দেখতে পাচ্ছেন এই দশ টাকা প্যাকেটের বিস্কুট নিয়েছি এক প্যাকেট আর তার সাথে একটু কালার করার জন্য কারণ যেহেতু আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না সেহেতু আমি পাঁচ টাকা প্যাকেটের অরেঞ্জ বিস্কুট এ দুটোতেই চলে আসবো এবার কেউ যদি কালার পছন্দ করেন তাহলে কিন্তু সেই সময় কালার দিতে পারেন আমি যেহেতু কালার পছন্দ করি না সেহেতু দিইনি আমি চিনি তো ডাস্ট দেখালামই এরপর কাজু বাদাম আর তার সাথে আমার নিয়েছি আমরা বিস্কুটগুলোকে এর সাথে দিয়ে একসঙ্গেই ডাস্ট করে নেব বিস্কুটের গুঁড়ো আমাদের তৈরি এবার ওর সাথেই তো আমার বাদামগুলো সব দেওয়া আছে বাদামগুলো দিলে পরে স্বাদ ভালো আসে পিস্তা দিতে পারে এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে একসঙ্গে খুব সুন্দর করে এবার এই মাখানোর জন্য প্রথমে চিনি গুঁড়ো যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে নেবো চিনি গুঁড়ো আমি এখানে দু চামচ মতন প্রায় দিয়েছি এর সাথে শুকনো গুঁড়ো দুধ পেন্ট করার জন্য এলাচকে থেঁতো করে নিয়েছি এলাচটাকে থেঁতো করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি উনুন বা গ্যাস জ্বালাবো না সেহেতু ঠান্ডা জল দিয়েই মাখাবো ঠান্ডা জলে একটু দুধ গুলে নিয়ে শুকনো দুধ পাউডার দুধ গুলে নিয়ে এটাকে দিয়ে আস্তে আস্তে দিয়ে দিয়ে মাখাতে হবে কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তখন এরকম করে দিয়ে দিয়ে মাপ দেখে দেখে ঠিক করে দিতে হবে প্রথমে ভালো করে মেখে নিয়ে তারপর একটু দেখবেন হাতে লাগবে না এরকম করে টিপে দেখবেন হাতে লাগবে না ঘি মাখিয়ে একটু রেখে দেবেন এরপর আমাদের নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটাকেও মেখে নেব নারকেল গুঁড়ো মাখার জন্য সামান্য একটু চিনি আর গুঁড়ো দুধও দিতে হবে দুধ দিয়েই ওই যে গোলা দুধটা রেখেছিলাম ওটা দিয়েই সামান্য সামান্য করে মাখবো যেহেতু নারকেল থেকে তেল তেল ভাবটা বেরোবে সেহেতু আমরা এখানে ঘিটা খুব সামান্য দেবো নারকেলের মাখার জন্য খুব সামান্য একটু ঘি আর ঘি কিন্তু গলিয়ে নিতে হবে ভালোভাবে এরকম গরম করে গলিয়ে নিতে হবে একদম এবার আসল পালা বেরোন নিয়ে এসে এটাকে সমান করে চ্যাপটানো একদম ভালোভাবে চ্যাপটানো যাকে একটু ফেটে যাবে এভাবে সোজা করে দেবেন কারণ ফেটে গেলে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে কাটার সময় অসুবিধা হবে এইবার এই ধারগুলো এরকম করে একটু শেপ দিয়ে নিতে হবে এবার ওই যে আমরা নারকেল শুকনো দিয়ে মাখিয়েছিলাম ওই নারকেলের ইয়েটা এখানে দিয়ে নেব সমান করে এর সাথেই যেরকম করে পাতলাম এরকম করেই পেতে দিতে হবে যতটা আমাদের বিস্কুটের ইয়েটা আছে ততটাই কিন্তু নারকেল গুঁড়োটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবার এইভাবে আমরা রোল করে নেব ভালোভাবে সুন্দর করে এভাবে রোল করে নিতে হবে ওই যে প্লাস্টিকটা দিয়েছিলাম প্লাস্টিকটা দেওয়ার ফলে চেটাবে না মানে ভালোভাবে থাকবে আর কি রোলটা থাকবে কন একদম শেপে নিজের শেপে থাকবে ফ্রিজে কিছুক্ষণ ভরে রাখা হবে কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টা মতন ফ্রিজে ভরে রাখা হবে তবে শেট হবে খুব সুন্দরভাবে জিনিসটা শেট হয়ে যাবে একদম তবে শেট হলে দেখতে ভাল লাগবে আরও বেশি সুন্দর তৈরি আমাদের মিষ্টি এবার এটাকে কেটে নেবার পালা দেখুন ভালোই বেশ দাঁড়িয়েছে এবার এটাকে কেটে নেবো আস্তে আস্তে ছুরির সাহায্যে কেটে নিলেই খাওয়ার জন্য প্রস্তুত একদম সবাইকে ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আবার এরকম নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো